নমস্কাৰ বন্ধুসকল, মোৰ নাম সাইবুল হয় আৰু আপোনালোকে দেখি আছা আসাম বেষ্ট ইউটিউব চেনেল আপোনাৰ লেংগুৱেজ অসমীয়াতে। আজিৰ ভিডিঅ'তে আমি শিকিম যে কেনেধৰণে পে'টিএম ৱালেটেৰে ট্ৰেইন টিকেট বুক কৰিবলৈ পাৰোঁ। চোৱা, যদি পে'টিএম ৱালেট আছে আৰু যদি IRCTC ইউজাৰ আইডিৰ পাছৱৰ্ড আছে, তেনেহ'লে পে'টিএমৰ মাধ্যমেৰেও ট্ৰেইন টিকেট বুক কৰিব পাৰিবা। যদি ট্ৰেইন টিকেট বুক কৰিবলৈ বিচাৰি আছা বা শিকিবলৈ বিচাৰি আছা, তেনেহ'লে আজিৰ ভিডিঅ'টো শেষলৈ চাই যোৱা। আৰু চোৱা, মই ক'বলৈ বিচাৰোঁ, ভিডিঅ' আৰম্ভ কৰাৰ আগতে যদি এতিয়ালৈকে আসাম বেষ্ট চেনেলক ছাবস্ক্ৰাইব কৰা নাই, তেনেহ'লে ভিডিঅ'ৰ তলত দেখি পাই আছা ৰঙা টাইপৰ ছাবস্ক্ৰাইব বাটন, ক্লিক কৰি ছাবস্ক্ৰাইব কৰি লোৱা যদি এনেধৰণে ভিডিঅ' টিউটৰিয়েলছ আৰু দেখিবলৈ মন আছে। তেতিয়াহ'লে মই কি কৰিম, সবাৰ আগতে পে'টিএম এপ্লিকেশ্যন যোনটো আছে, পে'টিএম এপ্লিকেশ্যনটো অ'পেন কৰি ল'ম। এয়া চোৱা, মোৰ মোবাইলতে পে'টিএম এপ্লিকেশ্যনটো অ'পেন কৰি আছোঁ। পে'টিএম এপ্লিকেশ্যন অ'পেন হোৱাৰ পিছত আপোনালোকে এটা অপশ্যন বিচাৰিব লাগিব, ট্ৰেইন টিকেটছ। ইয়াতে চোৱা, ট্ৰেইন টিকেট অপশ্যনটো আছে। যদি ইয়াতে ডেশবৰ্ডত নাথাকে, তেনেহ'লে ইয়াতে চোৱা মোৰ অপশ্যন আছে। মোৰ অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে ট্ৰেইন টিকেটছ অপশ্যনটো পায়ে যাবা। তেনেহ'লে ইয়াতে ডেশবৰ্ডত মোৰ অপশ্যনটো আছে, মই ইয়াতে ট্ৰেইন টিকেটছ অপশ্যনত ক্লিক কৰি দিছোঁ। তাৰপিছত চোৱা, মই ক'বলৈ বিচাৰোঁ, ইয়াতে ওপৰতে হোৱাৰ সময় চাবা, ইয়াতে চোৱা অপশ্যন বহুত কেইটা আছে, ফ্লাইট, বাছ, ট্ৰেইনছ, হোটেল আৰু ফৰেক্স। তেনেহ'লে ইয়াতে ট্ৰেইনছ অপশ্যনতে চেক মাৰ্ক থাকিব লাগিব। ইয়াতে চোৱা, ট্ৰেইনছ অপশ্যনত অলৰেডি চেক মাৰ্ক আছে। চোৱা, চবৰ প্ৰথম বক্সতে এইখন ষ্টেচনৰ নাম ফিল কৰিব লাগিব, যোনখন ষ্টেচনৰ পৰা যাবলৈ বিচাৰি আছা। এক্সাম্পল ধৰি লোৱা, যদি মই গুৱাহাটীৰ পৰা ডিব্ৰুগড় যাবলৈ বিচাৰোঁ, তেনেহ'লে ইয়াতে চবৰ প্ৰথম বক্সত গুৱাহাটী মই ফিল কৰিব লাগিব। গুৱাহাটীৰ শ্বৰ্ট হয় GHY, ঠিক আছে। কিন্তু মই ইয়াতে বেংগলোৰ ষ্টেচনৰ নাম ফিল কৰিম, ইয়াতে বেংগলোৰ কেণ্ট মই চইচ কৰি লৈছোঁ। তাৰপিছত ইয়াতে চোৱা, আপোনালোকে দেখি পাইছা দুই নম্বৰ বক্সত পাটনা অলৰেডি আছে, যিহেতু বাই ডিফল্ট এইটো আহি গৈছে। এতিয়া বেংগলোৰ কেণ্টৰ পৰা কলৈ যাবলৈ বিচাৰি আছোঁ, এই বক্সতে এণ্টাৰ কৰিব লাগিব। এক্সাম্পল গুৱাহাটীৰ পৰা ডিব্ৰুগড়, তেনেহ'লে চবৰ প্ৰথম বক্সত গুৱাহাটী ফিল কৰি ল'বা। তাৰপিছত কোনখন ষ্টেচনত যাবলৈ বিচাৰি আছা, তেনেহ'লে ডিব্ৰুগড় যাবলৈ বিচাৰি আছা, তেনেহ'লে দুই নম্বৰ বক্সতে ডিব্ৰুগড় এণ্টাৰ কৰিব লাগিব। ইয়াতে মই ষ্টেচনৰ নাম এখন ফিল কৰিম। আৰু তাৰপিছত ইয়াতে চোৱা, আপোনালোকে দেখি পাই আছা ডেট। ইয়াতে চইচ কৰিব লাগিব যে কোনটো ডেটত যাবলৈ বিচাৰি আছা। যদি ডেট চইচ কৰিবলৈ হয়, তেনেহ'লে ইয়াতে ডেটৰ ওপৰত ক্লিক কৰি দিবা। আৰু ডেটৰ ওপৰত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে চোৱা, পুৰা কেলেণ্ডাৰ খুলি আহিছে। এতিয়া চইচ কৰিব লাগিব যে কোনটো ডেটত যাবলৈ বিচাৰি আছা। আৰু চোৱা, মই ক'বলৈ বিচাৰোঁ, যোনটো ডেটত যাবলৈ বিচাৰি আছা, সেইটো ডেটত যদি ট্ৰেইন নাথাকে, তেনেহ'লে ট্ৰেইন লিষ্ট ইয়াতে শ্ব' নহ'ব, সেইটো ডেটত ট্ৰেইন থাকিব লাগিব। আৰু যদি থাকে, তেনেহ'লে ৱেইটিং লিষ্ট কি আছে, তৎকাল আছেনে, ৰিজাৰ্ভেশ্যন আছেনে, চব উলিয়াই আহি যাব, অলপ পিছতে চাবলৈ পাবা। কিন্তু ইয়াতে মই এটা ডেট চইচ কৰি আছোঁ। আৰু ডেট চইচ কৰাৰ পিছত ইয়াতে আপোনালোকে দেখিব যে শ্ব' বুথ নন এচি এণ্ড এচি কোচ। ইয়াতে চেক মাৰ্ক যদি কৰা, তেনেহ'লে কি হ'ব, এচি আৰু নন এচি দুয়োখন ট্ৰেইন মানে একেলগে শ্ব' হৈ যাব। তেনেহ'লে মই ছাজেষ্ট কৰোঁ ইয়াতে চেক মাৰ্ক কৰি ল'বা। তাৰপিছত মই কি কৰিম, ইয়াতে চাৰ্চ ট্ৰেইন অপশ্যনত ক্লিক কৰি দিম। চাৰ্চ ট্ৰেইন অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে চব পূৰা ট্ৰেইনৰ লিষ্ট উলিয়াই আহিছে। যিহেতু বেংগলোৰ কেণ্টৰ পৰা যোনখন ষ্টেচনলৈ যাবলৈ বিচাৰোঁ, সেইখন ষ্টেচনলৈ মানে এইটো ডেটত কিমানখন ট্ৰেইন আছে, চব ট্ৰেইনৰ লিষ্ট ইয়াতে আপোনালোকে দেখি পাই আছা। তেনেহ'লে এনেধৰণে আপোনালোকৰো উলিয়াই যাব ট্ৰেইনৰ লিষ্ট। ইয়াতে সবৰ প্ৰথম এখন ট্ৰেইনত চাই লওঁ, মই এক্সাম্পল বুজাবলৈ চেষ্টা কৰিম। চোৱা, ইয়াতে সবৰ প্ৰথম ট্ৰেইনখনত দেখি পাই আছা এভেইলেবল, আৰু লগতে দেখি পাই আছা 75 মানে এইটো মানে বাৰাৰ ৰেটটো হয়, বাৰাটো হয়, ঠিক আছে। তাৰপিছত ইয়াতে চোৱা 2S মানে ছেকেণ্ড ছিটিং, মানে বহি থকা ছিটৰ ৰেট হয়, ঠিক আছে। ট্ৰেইনতো বহি থকা বাছৰ নিচিনা বহাৰ ছিট আছে, সেই ছিটৰ দামটো ইয়াতে দেখুৱাই আছে। লগতে CC AC চেয়াৰ কাৰ মানে এচি কোচ থাকিব, লগতে বহাৰ ছিট থাকিব, শোৱাৰ ছিট নাথাকিব, ঠিক আছে। তাৰপিছত ইয়াতে চোৱা, আৰু এখন ট্ৰেইন আছে যোনখন ট্ৰেইনত এচি চেয়াৰ কাৰ আছে, তাৰপিছত ছেকেণ্ড ছিটিং আছে। আৰু তাৰপিছত ইয়াতে মই আৰু এখন দেখুৱাই লওঁ যোনখনত শ্লিপাৰ আছে। ইয়াতে চোৱা, মই এইখন যদি মই বুজাওঁ, তেনেহ'লে আপোনালোকে বুজিবলৈ পাবা। ইয়াতে চোৱা SL দেখি পাইছা শ্লিপাৰ 170 টকা, আৰু লগতে এভেইলেবল দেখি পাইছা গ্ৰীণ কালাৰ হৈ আছে, এভেইলেবল মানে, ঠিক আছে। তাৰপিছত ইয়াতে চোৱা থাৰ্ড AC 540 টকা ৰেট দেখুৱাই আছে, আৰু এভেইলেবল ছিট আছে, আৰু ছেকেণ্ড AC আছে, এভেইলেবল ছিট আছে। আৰু ইয়াতে চোৱা, আপোনালোকে দেখি পাইছা ফাৰ্ষ্ট AC, ইয়াতে আপোনালোকে দেখি পাইছা ৱেইটিং লিষ্ট 1 আছে। যদি ইয়াতে RAC থাকে, তেনেহ'লে RAC ইয়াতে লিখা থাকিব যেনেধৰণে WL লিখা আছে, আৰু এভেইলেবল যদি থাকে, তেনেহ'লে এভেইলেবল ডাইৰেক্টলি লিখা থাকিব, ঠিক আছে। তেনেহ'লে ইয়াতে মই যিকোনো এখন ট্ৰেইন চইচ কৰিম, যোনখন ট্ৰেইনত মই বুক কৰিবলৈ বিচাৰোঁ। ইয়াতে চোৱা, মই এখন ট্ৰেইনে চইচ কৰাইছোঁ, ইয়াতে মই CC লৈ আছোঁ যিহেতু চেয়াৰ কাৰ লৈ আছোঁ, তেনেহ'লে ইয়াতে মই এভেইলেবল অপশ্যনত ক্লিক কৰি দিছোঁ।
আর ইয়াতে সব মোক এটা এলার্ট দি আছে যে মই বেঙ্গালোর কেন্ট স্টেশন চয়েস করেছো, কিন্তু বেঙ্গালোর কেন্ট স্টেশনের পর এই ট্রেন খন না যাব, যেহেতু আরো একটা স্টেশনের পর যাব উচরে পাজরে, সেই স্টেশনের নাম ইয়াতে শো করাই দিছে। তেনহলে মই আগ্রি নিকু যদি বুক করবলে বিচারো তেনহলে ওকে প্রেস করবলে কয় আছে, মই ওকে প্রেস করে দিছো। তেনহলে এতিয়া মই কি করিম, ইয়াতে 3 জানুয়ারির কারণে বুক করবলে বিচারি আছো, ইয়াতে মই রেটের উপর ক্লিক করে দিম। আর রেটের উপর ক্লিক করার পিছত ইয়াতে সব সবার প্রথম মোক কয় আছে IRCTC ইউজার আইডি টু এন্টার করবল। সো যদি পেটিএম ওয়ালেটের টিকিট বুক করবল বিচারি আসা তাহলে IRCTC ইউজার আইডি আর পাসওয়ার্ড নিশ্চয় লাগবে। আর যদি IRCTC ইউজার আইডি পাসওয়ার্ড না জানা তাহলে মোট চ্যানেলত অলরেডি ভিডিও আছে যে কেন ধরনের বনাব পারিবা নিজের IRCTC ওয়েবসাইটের ইউজার আইডি আর পাসওয়ার্ড। তেতিয়া সব মোর ওসর অলরেডি IRCTC ইউজার আইডি আছে, ইয়াতে মই IRCTC ইউজার আইডি টু এন্টার করে দিয়েছো। তারপর মই কি করিম, ইয়াতে প্রসিড অপশনত ক্লিক করে দিম। আর প্রসিড অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সো আহি গৈছে ট্রেভেলার ইনফরমেশন, ইয়াতে নাম দিব লাগিব যে কেজন যাবলৈ বিচাৰি আছা। সো মই কবলৈ বিচাৰো এটা পেনাৰত 6 জন মানুহে নাম দিব পারিবা, মানে এটা পেনাৰ নম্বৰৰে 6 জনে টিকেট বুক কৰিব পাৰিবা। যদি 7 জন হোৱা তেনেহলে 2 বার টিকেট বুক কৰিব লাগিব, ঠিক আছে। আৰু যদি 1 জন হোৱা তেনেহলে এটা পেনাৰ নম্বৰে পাবা, ঠিক আছে। ইয়াতে সবৰ প্ৰথম হল মেল ফিমেল, পুৰুষ নে মহিলা ইয়াৰ পৰা চইচ কৰিব লাগিব। যদি পুৰুষ হোৱা তেনেহলে মেল চইচ কৰিবা, আৰু যদি মহিলা হোৱা তেনেহলে ফিমেল চইচ কৰিবা। মেল ফিমেল চইচ কৰাৰ পিছত ইয়াতে ফুল নেমৰ জগাত পুৰা নামটো ফিল কৰিব লাগিব যার নামতে টিকেট বুক করবলে বিচারি আসা। তেতিয়া মই কি করিম, ইয়াতে ফুল নেম এন্টার করে দিম। ফুল নেম এন্টার করার পিছত ইয়াতে 2 নম্বর বক্সে চা এজ, এতিয়া ইয়াতে যোনটো নাম এন্টার করেছো সেইজন মানুষের কিমান বয়স হয়, যেহেতু বয়সটো কি হয় তেনহলে ইয়াতে মই বয়সটো ফিল করে দিছো। তারপর ইয়াতে চা দেখি পাইছা নো চয়েস, ইয়াতে মানে সিট চয়েস করিব পারো। সো ইয়াতে মই মানে বহি থকা সিটর রিজার্ভেশন করে আসো, সেইকারণে ইয়াতে উইন্ডোজ সাইড মই চয়েস করিম, ঠিক আছে। যদি আপনাদের স্লিপার ক্লাসর বা এসি বা থার্ড এসি বা সেকেন্ড এসি যদি বুক করা তেনহলে আহি যাব এনে ধরনের যে SL, তারপর UP, এনে ধরনের মিডলর সিট, উপরের সিট, সাইটর সিট, এনে ধরনের আহি যাব, ইয়াতে সিট চয়েস করে পারিবা। তারপর ইয়াতে সব ন্যাশনালিটি ইন্ডিয়া অলরেডি আছে, ইন্ডিয়ায় থাকবলে দিম। এতিয়া সব ইয়াতে মই এজন মানুষের ইনফরমেশন দিছো, এতিয়া যদি 2 নম্বর আর এজনের যদি ইনফরমেশন দিবলে বিচরা তাহলে কি করব লাগবে, ইয়াতে এড এডাল্ট 5+ ইয়ার এই অপশন ক্লিক করব লাগবে। আর ক্লিক করার পিছত ইয়াতে কি করব লাগবে, আকো সেম প্রসেসরে ইয়াতে মেল ফিমেল চয়েস করব লাগবে। তাহলে মই ইয়াতে ফিমেল চয়েস করে লৈছো, আর তারপর ইয়াতে ফুল নেমর জগাত পুরা নামটো মই ফিল করে দিম। তারপর এজ বক্সত মই বয়সটো ফিল করে দিম। তারপর আকো ইয়াতে সিট চয়েস করিম, ইয়াতে মই নো চয়েস অপশনে ক্লিক করিম, কিয়নো ইয়াতে মহিলা মানুষের বাবে বুক করে আসো 2 নম্বর সিট খন, সেই কারণে ইয়াতে লগতে আহি যাব, যেহেতু 1 নম্বর মানুষজনের লগতে এই সিট খন আহি যাব, ঠিক আছে। এতিয়া মই কি করিম, ইয়াতে ডান অপশনত ক্লিক করে দিম। আর ডান অপশনত ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আসা যোন 2 জনের মই ইনফরমেশন দিছো সেই 2 জনের ইয়াতে নাম আহি গৈছে। এতিয়া মই কি করিম, স্ক্রল ডাউন করিম, আর স্ক্রল ডাউন করার পিছত ইয়াতে 2টা বক্সত চেক মার্ক থাকিব লাগিব, যদি চেক মার্ক না থাকে তেনহলে চেক মার্ক করে লবা। তারপর কি করিবা, ইয়াতে প্রসিড অপশনত ক্লিক করে দিবা। আর তার আগতে মই কবলৈ বিচাৰো, যদি মোবাইল নম্বর সলনি করবলৈ বিচরা, সো ইয়াতে এটা মোবাইল নম্বর দেখি পাইছা, এই মোবাইল নম্বরটো পেটিএম রেজিস্টার মোবাইল নম্বর হয়। যদি বেলেগ মোবাইল নম্বর টিকেট খন SMS-ৰ মাধ্যমে যাব লাগে তেনহলে ইয়াতে বেলেগ মোবাইল নম্বরও এন্টার করিব পাৰিবা, কিন্তু ইয়াতে মই বেলেগ মোবাইল নম্বর এন্টার নকৰি আছো। এতিয়া মই কি করিম, ইয়াতে প্রসিড টু বুক অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া সো ইয়াতে পেটিএমে মোক কয় আছে যে যোনটো IRCTC ইউজার আইডি এন্টার করেছো সেই ইউজার আইডির পাসওয়ার্ডটো এন্টার করিব লাগিব। তেনহলে ইয়াতে আই রিমেম্বার মাই IRCTC পাসওয়ার্ড এই অপশনে চেক মার্ক থাকিব লাগিবা। আর যদি পাসওয়ার্ড যদি পাহৰি গৈছে তেনহলে আই ডোন্ট নট রিমেম্বার মাই IRCTC পাসওয়ার্ড অপশনে চেক মার্ক করিবা, ঠিক আছে। তারপর ইয়াতে কন্টিনিউ বুকিং অপশনত ক্লিক করে দিবা। আর এতিয়া সব ইয়াতে দেখুৱাই আছে যে এভেলেবল সিট আছে গাড়িখনত 33খন, লগতে ইয়াতে টাইমটো দেখুৱাইছে যে কোনটো টাইমত এখন ষ্টেচনৰ পৰা এৰিব আৰু কোনটো টাইমত নি সেইখন ষ্টেচনত নমাব। আর লগতে ইয়াতে দেখি পাই আছে আপোনালোকে নাম আহি গৈছে, আর তাৰপিছত ইয়াতে ইমেইল আইডি আহি গৈছে, এইটো ইমেইল আইডিত আৰু মোবাইল নম্বৰটো যেহেতু টিকেটখন পঠোৱা হ'ব ইয়াতে পেটিএমে কৈ আছে। লগতে ইয়াতে সব আপোনালোকে দেখি পাইছে প্ৰাইচ দেখি পাই আছে, ইয়াতে টোটেল প্ৰাইচ আছে 2খন টিকেটৰ 610 টকা। তেনেহলে 610 টকা এতিয়া মই পেটিএমৰ পৰা দিব লাগিব। এতিয়া মই কি করিম, ইয়াতে প্রসেস টু পে অপশনত ক্লিক করে দিম।
আৰু এতিয়া চাই ইয়াতে মোক কৈ আছে যে মোৰ পে'টিএম ৱালেটত মাত্ৰ 4 টকা আছে। এতিয়া মই যিকোনো ডেবিট কাৰ্ডেৰে পইচা দিব লাগিব, তেনেহ'লে ইয়াতে মই ডেবিট কাৰ্ডেৰে পইচা নিদিওঁ, মই ডাইৰেক্ট কি কৰিম, পে'টিএম পে'মেণ্ট বেংকৰ পৰাই পইচা দি দিম। সেইকাৰণে ইয়াতে পে'টিএম পে'মেণ্ট বেংক চইচ কৰিছোঁ, কিয়নো মোৰ পে'টিএম পে'মেণ্ট বেংকত 5,598 টকা আছে। এতিয়া ইয়াতে এই বক্সতে মোৰ পে'টিএম পাছৱৰ্ড যোনটো আছে পাছৱৰ্ডটো এণ্টাৰ কৰি দিম। এতিয়া মই কি কৰিম, ইয়াতে পে' চিকিউৰলি অপশ্যনত ক্লিক কৰি দিম। এতিয়া চোৱা ইয়াতে মোক কৈ আছে পাছৱৰ্ড এণ্টাৰ কৰিবলৈ। চোৱা ইয়াতে IRCTC ৱেবছাইটৰ এটা পেজে খুলি আহিছে পে'টিএম ৱালেটৰ ভিতৰতে। ইয়াতে ইউজাৰ আইডিটো দেখুৱাই আছে, লগতে কৈ আছে যে IRCTC ইউজাৰ আইডি যদি এইটো হয় তেনেহ'লে এই ইউজাৰ আইডিৰ পাছৱৰ্ড কি হয় পাছৱৰ্ডটো এণ্টাৰ কৰিবলৈ কৈ আছে। ইয়াতে মই পাছৱৰ্ডটো এণ্টাৰ কৰি দি আছোঁ। পাছৱৰ্ড এণ্টাৰ কৰাৰ পিছত ইয়াতে চোৱা মোক কৈ আছে কেপচা এণ্টাৰ কৰিবলৈ এই বক্সত। কেপচা ক'ত হয়, ইয়াতে তলতে চোৱা ডাঙৰ ডাঙৰকৈ লিখা আছে কেপচা যোনবোৰ, যিহেতু ৱৰ্ডবোৰ এই বক্সতে এণ্টাৰ কৰিব লাগিব যেনেধৰণে ইয়াতে লিখা আছে, তেনেহ'লে ইয়াতে মই ফিল কৰি দি আছোঁ। আৰু চোৱা মই ক'বলৈ বিচাৰোঁ, ইয়াতে আপোনালোকে দেখি পাইছে ট্ৰানজেকশ্যন এক্সপায়াৰ ইন 6:23, যিহেতু এতিয়া যদি মই 6 মিনিট ৱেইট কৰোঁ ইয়াতে তেনেহ'লে ট্ৰানজেকশ্যন ফেইল হৈ যাব। ঠিক আছে, ইয়াতে 6 মিনিটৰ ভিতৰতে কেপচা আৰু পাছৱৰ্ড এণ্টাৰ কৰিব লাগিব। এতিয়া মই কি কৰিম, ইয়াতে ছাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিম। আৰু ছাবমিট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে অলপ সময় মই ৱেইট কৰিম। আৰু এতিয়া চোৱা ইয়াতে মোক দেখুৱাই আছে বুকিং ছাকচেছফুলি, যিহেতু মোৰ বুকিং কনফাৰ্ম হৈ গ'ল। এতিয়া মই বুক ৰিটাৰ্ণ টিকেট অপশ্যনত ক্লিক কৰি এতিয়া টিকেট আকৌ ৰিটাৰ্ণ বুক কৰিব পাৰোঁ। লগতে ইয়াতে চোৱা আপোনালোকে দেখি পাইছে ডাউনলোড টিকেট অপশ্যন এটা আছে, ডাউনলোড টিকেট অপশ্যনত ক্লিক কৰি এতিয়া টিকেটখন ডাউনলোডো কৰিব পাৰোঁ। আৰু লগতে ওপৰতে ইয়াতে চোৱা আপোনালোকে দেখি পাইছে পেনাৰ নম্বৰ আৰু নাম আহি গৈছে আৰু কিমান টকা মানে কাটিছে চব ইয়াতে ইনফৰমেশ্যন আহি গৈছে। লগতে যোনটো মোবাইল নম্বৰ মই ৰাখিছিলোঁ সেই মোবাইল নম্বৰটো এটা যিহেতু IRCTC ৱেবছাইটৰ পৰা মেছেজ আহি গৈছে আৰু মেছেজটোত টিকেটখনে আছে, পেনাৰ নম্বৰ চব আছে, কোনখন ষ্টেচনৰ পৰা আৰু টাইম টেবুল চব আছে, নিশ্চয় চেক কৰি ল'বা। কিন্তু এতিয়া মই বেক প্ৰেছ কৰি দিছোঁ। ঠিক আছে, তেনেহ'লে চোৱা এনেধৰণে আপোনালোকে পে'টিএম ৱালেটৰ মাধ্যমেৰে যিকোনো জেগাৰ ৰিজাৰ্ভেশ্যন টিকেট বুক কৰিব পাৰিবা। যদি ৰিজাৰ্ভেশ্যন টিকেট বুক কৰাত কিবা অসুবিধা হৈ আছে বা এইটো ভিডিঅ'ৰ বিষয়ে কিবা জানিবলগীয়া আছে তেনেহ'লে কমেণ্ট বক্সত জনোৱা, বা IRCTC ৱেবছাইটৰ বিষয়েও জানিবলগীয়া আছে তেনেহ'লে কমেণ্ট বক্সত জনোৱা, মই নিশ্চয় উত্তৰ দিম আৰু লাগিলে ভিডিঅ' বনাবলৈ চেষ্টা কৰিম। তেতিয়াহ'লে আজিলৈকে ইমানেই। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক এণ্ড শ্বেয়াৰ কৰিবা, আৰু যদি এতিয়ালৈকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লোৱা। বাই বাই।